এটাকে মিথিলার সঙ্গে অবভিয়াসলি কাজ করেছি, হ্যাঁ বুবলির সঙ্গে এই প্রথমবার, এবং হ্যাঁ ছবিতে এই প্রথমবার এরকম একটা পেয়ারিং হয়েছে যে এপার বাংলা এবং ওপার বাংলা একসঙ্গে মিলে, মানে এই দুই বাংলার জোটে একটা ছবি হচ্ছে। ডিরেক্টর ইজ অলসো ফ্রম বাংলাদেশ, এবং খুব প্রথমত যেটা খুব সুন্দর শুনতে লাগছে সেটা হচ্ছে ভাষাটা, সেটা একটা অদ্ভুত একটা ভাষা তৈরি হচ্ছে। এবং আমাদের এখানকার যে মানুষরা তারা মাঝে মাঝে ওদের ভাষাকে একটুখানি কই আর কি ভাঙা ভাঙা ঢাকাইয়া ভাষা বা বাংলাদেশের ভাষা বলছে, আর ওরা মাঝে মাঝে আমাদের মতো বলছে, এই একটা অদ্ভুত একটা কেওস হচ্ছে আর কি। হ্যাঁ সেটা খুবই মিষ্টি বিষয়। হ্যাঁ হ্যাঁ তুমি গিয়ে আজকে ভাইয়া ফোন দেবে, আমিও বলছি যে এই রাশেদ ফোন দিও, কিন্তু এবার আমারও ফোন দিওটা চলে আসছে, এই বিষয়গুলো হচ্ছে। তাছাড়া কালচার ওই জায়গাটা থেকে যদি দেখি, ক্রিয়েটিভিটি জায়গা থেকে যদি দেখি, বাংলা এন ইটসেলফ এই পৃথিবীর বুকে প্রচণ্ড স্ট্রং একটা জায়গা, রাইট? সেটা ইতিহাস বলছে। তো সেক্ষেত্রে যখন এই দুই বাংলা এক হয়, অ্যাকচুয়ালি তো এক বাংলাই, তো সেক্ষেত্রে প্রচণ্ড স্ট্রং হয়েছে আমার বিশ্বাস, সেটা অবভিয়াসলি মানুষজন বলবে। আমাদের কাজটা খুবই স্ট্রং হচ্ছে, আমাদের যে পুরো জিনিসটা যেটা আমরা ক্রিয়েট করছি সেই ক্রিয়েশনটা প্রচণ্ড ভালো হচ্ছে আমার বিশ্বাস। প্রথমেই আমি আসলে দিদি যে প্রশ্নটি করলেন সেই সুবাদেই বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024, কারণ ইংরেজি নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় মানুষগুলোকে। কারণ আমি বাংলাদেশ থেকে আসলেও আমার বাংলাদেশের প্রেসের সাথে এবছর এখনও দেখা হয়নি, সেই প্রথমবার আমার এই প্রেসের এই রেসপেক্টেড সব জার্নালিস্টদের সাথে দেখা হলো। কারণ আপনাদের জন্যই আমরা যেমন আমাদের কাজটা শুধুমাত্র যদি আমরা আমাদের মধ্যে রেখে দিতাম তাহলে এটা কখনোই হতো না। আমাদের এই কাজটা যখন আপনারা পৌঁছে দেন দর্শকদের কাছে সেটাই আমাদের সার্থকতা, এবং এভাবেই কিন্তু কাজের খবর সবাই জানে। সো এই জন্য স্পেশাল থ্যাঙ্কস সবাইকে, আর আমি আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের সাংবাদিকদেরকেও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি। আর হয় কি, আপনি যেটা বলছিলেন দিদি যে খুবই সুন্দর একটি প্রশ্ন, আমার 2024 সালে এই প্রথম যেমন আপনাদের মাধ্যমে প্রেস ফেস করছি তেমনি আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে 2024 টলিউড ইন্ডাস্ট্রি দিয়ে, এবং আমাদের সবার পছন্দের অভিনেতা এবং নির্মাতা কৌশিক স্যার আছেন এই ফিল্মে, আমি যে ফিল্মটি করছি ফ্ল্যাশব্যাক, এবং সৌরভ দা আছেন আমাদের ডিরেক্টর, রাশেদ রাহা ওনার নির্মাণে নির্মিত হচ্ছে সিনেমাটি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা স্পেশাল কিছুই হবে, এবং 2024 যেরকম করে আমাকে কলকাতার সবাই আপনারা আপন করে নিয়েছেন, সো সারা বছর এরকমই যাক, শুধুমাত্র 2024 না অনেক অনেক বছর এভাবেই যাক, সেটাই চাই। আচ্ছা সৌরভ দার এই যে ফোন দিয়ে কথাটা অভ্যাস হয়ে গেছে, আমার না আসলে দিদি যেটা হয়েছে যে একে তো যেটা সৌরভদা বলছিল যে ভাষাগত জায়গা থেকে, যদিও আমাদের একই ভাষা বাংলা কিন্তু তারপরও একটা কোথায় যেন একটা মিষ্টি দুষ্ট একটা ভাব আছে আমাদের দুই বাংলাতেই, কলকাতা বাংলাদেশে। তো এটা অটোমেটিক্যালি ভাষার জায়গাটা থেকে চলে আসে কিছু বিষয়, আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে, মানে এই যে কলকাতা বাংলাদেশ আমাদের ওতপ্রোতভাবে আমরা এতটাই মিলেমিশে একাকার। সো শুধুমাত্র হয়তো 30 বা 40 মিনিটস লাগে ঢাকা থেকে এখানে আসতে, কিন্তু এই অল্প সময়টা মনে হয় কি আসলে এত ব্যারিকেড, এত কিছু, এত রেস্ট্রিকশন, এত ভিসা, এগুলো না থেকে যদি আমরা মানে আচ্ছা অবাধ যাতায়াত হতো আরও বেশি ভালো হতো। সো এটা কিছু করার নেই, এটা আমাদের দেশের জায়গা থেকে আসলে সবাইকেই মেনটেন করতে হয়, বাট সব কিছু আমার কাছে মনে হয় যে শেয়ার হচ্ছে আসলে সব আবেগ ভালোবাসা সব কিছু। আমার দেখা হয়নি এখনো, কিন্তু ইনশাল্লাহ হ্যাঁ দেখা, এই দেখলি আমি কেরম ইনশাল্লাহ বললাম, হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে। যাই অন আ সিরিয়াস নোট, অ্যাকচুয়ালি ওর ছবি দেখেছি, বীরের ছবি দেখেছি, হ্যাঁ বীরের মতোই হয়েছে, বীর বালওয়ান হবে আশা করবো সেটাই হবে, এবং সত্যি একটুখানি আলাপ করতে হবে বীরের সঙ্গে, আলাপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। আমরা আসলে যখন সিনেমার গল্প চিন্তা করি তখন আমাদের আশপাশে অনেক চরিত্রকেই আমরা মাথায় নিই, হয়তো আমাদের আশপাশের কোনো চরিত্রকেই আমি গল্পটার মধ্যে নিয়ে আসছি। বাংলাদেশের অনেকগুলো কাজ করা হয়েছে, সেখান থেকে কলকাতায় এসে পরিচালনার কারণটা কি? আমি আসলে এর আগেও যখন আমি বাংলাদেশের সিনেমা বানাইছি সামহাও কোনো না কোনো কারণে এইখানে শ্যুট করা লাগছে, তো আমি এখানকার মানুষের সাথে তো অভ্যস্ত শ্যুট করতে, বাট এবার খুব মজার ব্যাপার হচ্ছে যে আমি এখানে এই প্রজেক্টটা একটা ইন্ডিয়ান ফিল্ম করতেছি, এবং দুটো দেশের একদম জনপ্রিয় আর্টিস্টদের সংমিশ্রণ, মানে কৌশিক গাঙ্গুলির মতো আর্টিস্ট, আমার উপরে বুবলির মতো নায়িকা, দুজনকে সংমিশ্রণ, এই আর্টিস্ট কম্বিনেশন এই যে এত সুন্দর, রাশেদ রাহার একটা ইয়ে, মানে রাশেদ রাহার নিজস্ব একটা। আমি চাই আমার ছবিটা যেন প্রচুর দর্শক দেখে, এই
যাদেরকে আমি কাস্ট করলে আমার ছবিটা প্রচুর মানুষ দেখবে, আমার গল্পটা কানেক্ট করতে পারবে পাবলিকালি, সেই ব্যবস্থাই করছে সামনে যাতে আরও এরকম বড়ো ছবি করতে পারে। কবে না রিলিজ করার ইচ্ছা আছে? আমি তো চাই কালকেই যাতে রিলিজ হয়ে যায়, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। অ্যাজ সুন অ্যাজ পসিবল করব, প্ল্যানিং নেই সেরকম, প্ল্যান খুবই দ্রুত হবে, অন্য যে কোনো ছবির চেয়ে খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আরও চমক আছে, আস্তে আস্তে দেবো। স্টোরি লাইন আসলে এতটুকু বলতে পারি, আসলে সাইকোলজিক্যাল রিভেঞ্জ ছবি। হ্যাঁ, এরপরে কী বলবো, বাকিটা না তো দর্শক হলে দেখবে না। আমার আসলে এটা প্রথম ফিল্ম না যেটা আমি প্রযোজনা করছি। বিগার এন্টারটেনমেন্টের থেকে আমি এর আগেও ওটিটির জন্য এবং আমাদের বাংলাদেশের জন্য অনেক কাজ করেছি। তো আমার ইচ্ছা ছিল যে কলকাতার একটা মুভির সাথে হচ্ছে আমি সম্পৃক্ত হব। তো সেই ইচ্ছা থেকে আসলে ফ্ল্যাশব্যাকটা নিয়ে কলকাতাতে আসা। এই যে স্টোরি লাইনটা, স্টোরি লাইনটা কি প্রথম নিজের একটা ফ্ল্যাশব্যাক কোথাও একটা মনে পড়ছে বা কিছু একটা রিলেট করো? আসলে এটাতে সম্পূর্ণ ডিরেক্টর এবং যিনি রাইটার তিনি ভালো বলতে পারবেন যে তাদের সাথে কোনো সম্পর্ক আছে কি না এই গল্পটার সাথে। কিন্তু যখন আমি গল্পটা শুনেছি, কিন্তু আমার সাথে অনেক কিছু রিলেটেড ছিল, যেহেতু আমিও হচ্ছে একজন মিডিয়ার পার্সন, আমিও মিডিয়াতে কাজ করতে পছন্দ করি। তো আসলে মিডিয়ার জার্নিটার সাথে অনেকেই এটাতে একটু কানেক্টেড হতে পারবে। আমি আসলে এর থেকে বেশি কিছু বললে আসলে অনেক কিছুই বের হয়ে যাবে। তো যেহেতু আমাদের সামনে আরও বেশি আকর্ষণ থাকছে, তার কারণে আমি আসলে যদি ডিরেক্টরের অনুমতি নেই যে গল্প নিয়ে কোনো কিছু বলেন, এর জন্য এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। এরপরে কি কলকাতা মানে বাংলা ছবিতে মানে ভারতবর্ষের ছবিতে কি পরপর প্রযোজনা করার ইচ্ছা রইল? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা তো আমাদের ব্লু মোবাইল এন্টারটেনমেন্টের ফার্স্ট প্রোডাকশন। আমাদের প্ল্যান আছে 2024-এ আমরা এরপরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসবো, এবং আমরা চেষ্টা করবো এই ব্লুওয়েল এন্টারটেনমেন্ট কলকাতার একটা বড় একটা বিগ একটা প্রোডাকশন হাউস নামে যাতে সবাই জানতে পারেন। আমার নাম হচ্ছে কাজী জাফরিন মুন। প্রথম কারণ হচ্ছে রাশেদ, একটা অসাধারণ স্ক্রিপ্ট ওর লেখা, যেটা যখন সামনে আসবে আপনাদের সামনে তখন আপনারাও বুঝতে পারবেন অদ্ভুত একটা সুন্দর গল্প লিখেছে, মূলত এটাই কারণ। দুই বাংলার কম্বিনেশন, দুই বাংলা আর্টিস্ট কম্বিনেশন, দুই বাংলার মানে ডিরেক্টর মানে দুই বাংলার এই যে সব মিলিয়ে এটা কেমন লাগছে? দুই বাংলার মেলবন্ধন, দুই বাংলার তো সংস্কৃতি অনেকটাই এক। এবারে শিল্পী অবশ্যই ভাষাগত তো একটা ব্যাপার আছেই, ভাষাটা আমাদের প্রত্যেকেরই বাংলা, এবং এই দুই বাংলাকে নিয়ে কাজ আগেও হয়েছে, এরকম নয় যে হয়নি। তবে বুবলির সাথে কাজ করার একটা ইচ্ছা ছিল, বুবলির সাথে আগে আমাদের কলকাতা থেকে চেষ্টা করা হয়েছিল, কোনো কারণে হয়তো হয়নি। তো আমরা লাকি যে ওকে পেয়েছি। আর সর্বোপরি কৌশিক দা সম্বন্ধে কিছু বলার নেই, কৌশিক দাকে রাজি করানো হয়েছে, কৌশিক দা রাজি হয়েছেন, এবং সৌরভ আছে আমাদের সাথে, এবং আরও অনেকেই আছেন যারা করছেন কাজ, আশা করছি ভালোই হবে। এগুলো রাশেদ বলতে পারবে, এগুলো ওর, এগুলো আমার কাপ অফ টি নয়, আমার কমেন্ট রিজার্ভ রাখাই ভালো, এগুলো রাশেদ ঠিক সময় মতো জানিয়ে দেবে। মানে যেহেতু আমার এটা প্রথম কাজ, তো স্বাভাবিকভাবে একটা কৌতূহল তো আছেই, কেননা আমি অ্যাবসলিউটলি অন্য জগতের লোক। যাই হোক, তো আমি এখনও পর্যন্ত শুটিংয়ের ধরুন 60% টাইম ছিলাম, পার্সোনালি ছিলাম, এবং আশা আছে যে থাকব, থাকার খুব ইচ্ছা আছে। খুব ভালো, আমাদের অলরেডি দুদিন আগে শ্যুট হয়ে গেছে কমপ্লিট। আর গানটা আইটেম সং মানে যেরকমভাবে আমরা দেখে থাকি ওটার থেকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর শ্যুটটাও ভীষণ ভালো হয়েছে, এপার বাংলা ওপার বাংলার আর্টিস্টরা সবাই মিলেমিশে কাজ করছি। এখান থেকে আছে কৌশিক দা, আছেন কৌশিক গাঙ্গুলি আমাদের স্যার, আর সৌরভ কাজ করছে ওপার বাংলার, বুবলি কাজ করছে একটা স্পেশাল সঙে আমাকে দেখা যাচ্ছে। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, আর টিমটা ভীষণ সাপোর্টিভ। তো যখন আসবে গানটা আপনারা দেখুন, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। থ্যাংক ইউ।